हेलो बंधुरा, आज हमें कॉलेज किचन के एक नतून रेसिपी अपन के देखा। आज हमें रान्ना करब चीज ब्रेड, हजो बड़ल चीज ब्रेड। ये अपनारा बाड़ी खाबें, बाच्चा देवें, एरा महा आनंद खा, खूब सुंदर एक रेसिपी। तो बंधुरा चलू हमें ये क्यों करब अपन के देखा। तो প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে আমি এখানে ছকাপ আটা নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবারে এটাকে আমি ভালো করে একটুখানি নুনটাকে মিশিয়ে নেব আটার সাথে। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন। ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব, সাদা তেল। এটাকে ভালো করে মেখে আমি ভালো করে মিক্সড করে নেব এটাকে। ওই দেখুন একটু দলা পেকে গেছে, এরকম হলে ভাববেন যে এটা তেলটা মিক্সড হয়েছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করব। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দেবেন, দিয়ে একটা ডো তৈরি করবেন। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব, তাতে এটা অনেক নরম হবে, সফট হবে। আমি 10 মিনিট ঢেকে রাখব এটা। এবার এটাকে আমি নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম, দিয়ে একটু জল নিলাম। নিয়ে এর মধ্যে আমি এবার ফুলকপি, বাঁধাকপি একে একে, গাজর, আর এর মধ্যে দেব আমি কড়াইশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, আলু। এটাকে আমি এবার একটু বয়েল করে নেব, এই সবজিগুলোকে একসাথে একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে এটা বয়েল হয়ে গেলে এটাকে আমি শেকনিতে শেকে রাখবো। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু জল লাগবে আমার। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে 5 মিনিট এটাকে বয়েল করে নেব। ঢেকে রাখলাম আমি, হয়ে গেছে আমার 5 মিনিট। এবার আমি দেখুন এগুলো সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে শেকনিতে শেকে নেব। এটা খেতে খুব সুন্দর লাগবে, আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন রাতের ডিনার ভীষণ ভালো লাগবে এটা খেতে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম গ্যাসটা অন করে। এবারে আমি এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেবো, যেমন পেঁয়াজ দিলাম, টমেটো কুচি দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাকে, ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এবার রসুন কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব এবার। আদা দিয়ে দেবো, আদা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করতে হবে। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার চিনি দিয়ে দিলাম এর মধ্যে,
এবারে আমি সিদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবারে আমি টমেটো পিউরি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার কিছুটা আমি এক চামচ মতো হিং দিয়ে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নেব। এই পুকটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা এটা অবশ্যই করে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমার এই পুরটা রেডি হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে ফেলবো। একটা স্টিলের থালার মধ্যে আমি এগুলোকে নামিয়ে নিলাম। এবারে আমি এই পুরটাকে হাত দিয়ে দেখুন গোল গোল করে আমি থালার মধ্যে রাখছি। এবার আমার আগের যে ডোটা আমি তৈরি করেছিলাম আটা দিয়ে, এটাকে এবার আমি লেচি করে নেব ভালো করে। আমার অনেকগুলোই লেচি হবে। এটা বাচ্চাদেরও অতি প্রিয় খাবার, বড়দেরও প্রিয় খাবার, খুব ভালো লাগবে দেখবেন। রাতের ডিনারে আপনারা এটা করে খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে, মাংসের থেকেও ভালো লাগবে খেতে। আমার ডোগুলো হয়ে গেছে লেচি করা। এবার আমি এগুলোকে একে একে এর মধ্যে আমি পুরগুলো ভরবো। প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে করবেন আপনারা লেচিগুলোকে, এইভাবে একটা বাটির মতো তৈরি করে তার মধ্যে পুরগুলোকে দিয়ে দেবেন। মোমো যেইভাবে তৈরি করে ঠিক সেইভাবে এটাকেও তৈরি করে নেবে। এই যে দেখুন ঠিক এইভাবে ভেতরে পুরটাকে ভরে এইভাবে আমি সবগুলোকে একে একে তৈরি করে নেব। একটা হয়ে গেল আমার, এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। আবারও বাটির মতন তৈরি করবো একটা, তার মধ্যে পুরগুলোকে ভরে দেব। এই যে পুরটা আমি তৈরি করেছি, এই পুরটাও আপনারা শুধু ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। হয়ে গেল আমার কমপ্লিট। এবার আমি এগুলোকে একে একে বেলান চাকি দিয়ে বেলে নেব। এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে বেলে নেব। একটা বেলা হয়ে গেছে আমার বন্ধুরা, দেখুন এইভাবে আপনারা বেলে নেবেন। এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। একটু পুরগুলো বেরিয়ে যাবে, তাতে কোনো ক্ষতি নেই, বেলতে গেলে একটু বেরিয়ে যায়, তাতে কোনো অসুবিধা হবে না। হয়ে গেল আমার দুটো রুটি। এভাবে আমি সবগুলোকে বেলে নেব। এবার আমি কড়াটা, তাওয়াটা আমি বসিয়ে দিলাম, ননস্টিকের তাওয়া।
গ্যাসটা অন করে এবার আমি রুটিটা দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি উপিটটা হয়ে গেলে এবার আমি উল্টে দেব। হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। এর উপর আমি আরেকটা দিয়ে দিলাম। এবার আমি তাওয়াতে সাদা তেল আর ঘি আমি মিক্সড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তাওয়াতে আমি এটাকে মিক্সড করে নিলাম, তেল আর ঘিটা। এবার আমি যে রুটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দেখুন কিভাবে করি। এবারে আমি এর মধ্যে যে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ডিমগুলো আমি চামচ দিয়ে নিয়ে নিয়ে তাওয়ার উপরে দেব। আপনারা ইচ্ছা করলে কড়াতেও করতে পারেন, আমি তাওয়াতে করেছি। এবার আমি রুটিটার মধ্যে দিয়ে দিলাম, এর উপরে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার আমি এটাকে উল্টে দেব। রুটিটা খেতে সত্যি খুব সুন্দর লাগে, আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগে। উল্টে দিলাম। এবারে এর মধ্যে আমি চিজ দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। ঠিক আপনারা এইভাবেই দেবেন। বন্ধুরা আমার চিজের পরিমাণটা ঠিক আছে কিন্তু আমার ধনে পাতার পরিমাণটা একটু অল্প হয়ে গেছে, আপনারা আরও ধনে পাতা কুচিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে খেতে দেখবেন। আমার ধনে পাতা খুব একটা ঘরে ছিল না এই মুহূর্তে, এর জন্য আমি অল্প ধনে পাতা দিলাম, আপনারা আরও ধনে পাতা দেবেন, খুব সুন্দর লাগবে খেতে। হয়ে গেল আমার একটা। এবার আবারও আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তেল আর ঘি একসাথে মিক্সড করা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ওই একই পদ্ধতিতে রুটিগুলোকে আমি করে নেব। এবার এর মধ্যে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। আবার ঘুরিয়ে নিলাম। এবার আবার উল্টে দেব। একই পদ্ধতিতে আমি এগুলো করব। একটু সময় ধরে আপনাদেরকেও করতে হবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে দেখবেন। এবার আমি উল্টে দেব। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আবার চিজগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আবার আমি একই পদ্ধতিতে আবার ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। আপনার ইচ্ছা
করলে ধনে পাতার সাথে কারি পাতাও দিতে পারেন, লেটুস পাতাও দিতে পারেন, ভালো লাগবে খেতে। বন্ধুরা আজকে আমার রেসিপি এখানেই শেষ হলো। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেব। আপনারা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আমাকে একটু উৎসাহিত করবেন, আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। এর মধ্যে এবার আমি টমেটো সস দিয়ে দেবো উপরে। এই পর্যন্তই, আবার সামনের দিন আপনাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো। বাচ্চাদের অতি প্রিয় খাবার এটা, আপনারা এটা বাচ্চাদেরকে করে দেবেন, দেখবেন ওরা কত সুন্দর খাবে। এবার একটু বেট নুন দিয়ে দিলাম উপরে।